ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে গেছেন যে ভারতের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। তো যখন এই দুই দেশের কূটনৈতিক প্রধানের সঙ্গে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, এই সময়টিতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হতে পারে। তো আমরা জানি যে গত 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি ক্ষমতাচ্যুত হয়ে এই দেশের বর্তমানে প্রায় 2 মাস হয়ে যায় তিনি ভারতেই অবস্থান করছেন, অর্থাৎ দিল্লিতেই অবস্থান করছেন। তো আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বরাবরই ভারতের সঙ্গে একটি ঘটনা কিন্তু আলোচনা থাকে। তো সেই প্রেক্ষাপটে আমরা যেহেতু জানি যে বর্তমানে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন, আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনিও প্রায় 2 মাস অতিক্রম করছেন বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনায়, তো এরই মধ্যে আজ জাতিসংঘের অধিবেশন গেল, সেখানেও কিন্তু আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে, অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বা রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সাক্ষাতের কোনো তথ্য আমরা পাইনি কিংবা শুনিনি। তো এবার একটি তথ্য কিন্তু উঠে এসেছে যে এবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এই বিষয়টি নিয়ে একটি সংবাদ কিন্তু প্রকাশ হয়েছে 2 অক্টোবর 2024, সেখানে একটি ক্যাপশনে তারা লিখেছে, অর্থাৎ হেডলাইনে তারা লিখেছে, ইউনূস মোদীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তো এখানে কবে নাগাদ এবং কিভাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদী সরকারের দেখা হবে, মোদীর দেখা হবে, এই বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি জানিয়েছে। তিনি কি জানিয়েছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছি। জাতিসংঘে দেখা না হলেও আগামী নভেম্বরে বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নভেম্বরে থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেকের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ হতে পারে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্ক সফর করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী মোদীও এই অধিবেশনে ছিলেন। গত 28 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দেশটির গণমাধ্যমে জানান, সময় না মেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়নি। এখানে দেখেন যেটি জাতিসংঘের অধিবেশনে কিন্তু দুজনেই ছিল, নরেন্দ্র মোদীও ছিল এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিল। তো এর আগে কেন দেখা হয়নি বা আলোচনা হয়নি, কথা হয়নি, বিষয়টি কিন্তু নিয়ে কথা বলেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এটি নিয়ে কিন্তু যেটি জানিয়েছেন ভারতের যিনি প্রধান রয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু এই ব্যাখ্যাটি দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আসলে সময় কম থাকার কারণে আসলে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়নি। তো এখন যেটি হচ্ছে যে গত 28 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দেশটির গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি জানিয়েছিল। এর আগে কিছু গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয় মোদী এই বৈঠকে করতে রাজি ছিলেন না। এ বিষয়ের প্রশ্ন করলে বিক্রম মিশ্র বলেন, প্রধানমন্ত্রী মোদী এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিউ ইয়র্ক থেকে চলে যাচ্ছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন এখানে নেই, তাই এই উপলক্ষে বৈঠকের সম্ভাবনা নেই। তো এখন দেখেন কিছু জিনিস থাকে, আমরা আসলে অনেক ভুয়া তথ্যই প্রচার করে থাকি, ভুয়া সংবাদে আমরা দিয়ে থাকি। আর আরেকটি বিষয় হচ্ছে কি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা আমাদের মন গড়া মতো যেভাবে ইচ্ছে সেভাবে আসলে তথ্যগুলো প্রচার করে থাকি। তো এখানে দেখেন
কিছুদিন আগে যেটা বললো যে ভারতীয় গণমাধ্যম বা কিছু জায়গায় প্রচার হয়েছে যে নরেন্দ্র মোদী নাকি নিজেই চাননি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে। কিন্তু এখানে নরেন্দ্র মোদীর যিনি আসলে এ বিষয়ে দেখেন, নরেন্দ্র মোদীর যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি কি বলেছেন, বিক্রম মিশ্রিত বলেছেন প্রধানমন্ত্রী মোদী এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিউ ইয়র্কে চলে যাচ্ছেন, বাংলাদেশের উপদেষ্টা এখানে নেই। অর্থাৎ মোদীর আগেই জাতিসংঘের অধিবেশন শেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস মোদী তিনি কিন্তু বাংলাদেশে চলে এসেছে। আর মোদীও সেদিন যেদিন কাম ব্যাক করবে ভারতে সেদিন কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হয়েছিল। তো এখানে আসলে এখানে কারো পক্ষ থেকে কেউ চায়নি বা এই জন্য কোনো কারণে হয়নি, কারণ যদি বলা হয় তাহলে একটাই হবে যে আসলে যেটি এখানে বিক্রম মিশ্র যেটি বলেছে যে আসলে তখন বাংলাদেশের উপদেষ্টা তিনি অলরেডি বাংলাদেশে চলে গেছেন আর নরেন্দ্র মোদীও চলে যাবে। তবে থাইল্যান্ডের যে অধিবেশনটি হবে সেখানে তিনিও বলেছেন এবং বাংলাদেশেরও যিনি উপদেষ্টা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে তাদের দুজনের একটি সম্ভাবনা রয়েছে সেটি থাইল্যান্ডের অধিবেশনে। তো যাই হোক, নরেন্দ্র মোদীর সঙ্গে যদি ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাক্ষাৎটি হয় এবং এই দুজনের মাধ্যমে আপনি আসলে কি আশা করেন দুই রাষ্ট্রের সম্পর্ক নিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসলে আপনার মতামতটি কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।